সিংহাসনে বসবো না, ওরে যেখানে বসলে আমার মরণের চিন্তা হয় না, যেখানে বসলে আমার মাওলার ভয় জাগে না রে, খবরের ভয় জাগে না, আমি দুনিয়ার উদ্ধার এমন চেয়ার চাই না, এমন সিংহাসন চাই না। ও প্রজারা তোমরা যে যা পারো নিয়ে যাও, তোমাদের যা খুশি তাই করো, আমি বলকের বাচ্চা ইব্রাহিম আদা আমার একটা সেকেন্ডের জন্য, একটা দিনের জন্য আমি আর চেয়ারের মধ্যে বসতে চাই না, যে চেয়ারের মধ্যে বসলে আমার মরণের ভয় জাগে না, যে চেয়ারের মধ্যে বসলে আমার আল্লাহর ভয় জাগে না, যে চেয়ারের মধ্যে বসলে আমি আমার ইনসাফ ভুলে যায়, আমার ইনসাফ ভুলে যায়, যার যার বিবেক হলো যার যার ইনসাফ, এই বিবেকের মধ্যে বিবেকটা মরে যায়, এমন আমি এই চেয়ার চাই না, যেখানে গেলে আমার মাওলারে পা যায়, যেখানে গেলে আমার মাওলারে পাবো, যেখানে গেলে আমার অন্তরটা মাওলার ভয়ে কাঁদবে, যেখানে গেলে আমার মরণের চিন্তন্তর ভিতরে জাগবে রে, আমি ইব্রাহিম আদম সেই জায়গা যেতে চাই। ও প্রজারা রে, আমি আর একটা দিন তোমাদের রাজা হয়ে থাকতে চাই না, আমি আমার মাওলার গোলাম হতে চাই। জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। যিনি বালকের বাদশা ছিল গো, প্রতিনিয়ত প্রজাদেরকে কষ্ট দিত, প্রতিনিয়ত প্রজারা তার কথায় কষ্ট পেত, ব্যবহারে কষ্ট পেত, কর আদায় করত। আল্লাহ তাকে একটা সতী সাথী নারী দান করেছিল, বিবি তার ভালো একজন বিবি আল্লাহ তার দান করেছিল। বিবি প্রতিনিয়ত ডাক দিয়ে বলতেন, স্বামী রে, ও স্বামী দুনিয়া ছেড়ে দাও, এই দুনিয়ার সব কিছু চিহ্ন বিচ্ছিন্ন করে দিবে আমার আল্লাহ। আল্লাহ কয় কুল্লু মান আলাইহা ফান, সব কিছু শেষ করে দিবে আমার আল্লাহ। আল্লাহ কয় বান্দারে, এই জমিনটা আমি রাখবো না, এই জমিনের মধ্যে যত মাটি আছে গো, সমস্ত মাটিগুলো আমি আল্লাহ পুড়ায়া তামা বানায়া দিব, এই জমিনের মধ্যে যত পানি আছে সব পানিগুলো পুড়ে হয়ে যাবে, চায় যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু রবে না, থাকবো শুধু আমি আল্লাহ। আল্লাহ কয় বান্দারে, সেদিন থাকবো শুধু আমি আল্লাহ, আর আমি থাকবো আমার নবীর ভালোবাসা নিয়া। এই জন্যে সুন্নি ভাইদের অনুরোধ করি, তোমরাও থাকো আল্লাহর ভালোবাসা নিয়া, আল্লাহর গোলাম, আল্লাহর গোলাম হইয়া যাও, নবীর প্রেমিক হইয়া যাও, এই দুনিয়ার মুকাফেকি না হইয়া আমার মাওলার গোলাম যদি হতে পারো, জীবনটা হবে ধন্য। মাওলার গোলাম যদি হতে পারো রে মুসলমান, তোমার জীবনটা হবে অতি ধন্য। কারণ এই দুনিয়া কাদের জন্য চুরি করো, কার জন্য ডাকাতি করো, কার জন্য তুমি সুদ খাও, কার জন্য ঘুষ খাও, কার জন্য তুমি বেঈমানি করো, মুনাফিকি করো গো, কার জন্য মানুষকে ঠগাও, কার জন্য তুমি মানুষের মাথায় বাড়ি মারো, এই কার জন্য তুমি দালান কোটা বানাইলাম, এই সব কিছু তো পরে থাকব কিছু নিবা না। বলতেছিলাম ইব্রাহিম আদম উনি এমন ভাবে মুসলমান, মরণের ভয় তার অন্তরে নাই, শরিয়তের বিধান মানে নাই, চিন্তা করে আল্লাহ তাকে একটা সতী সাথী নারী দান করেছিল, বলতেছিলাম তার বিবি, বিবি চিন্তা করে স্বামীরে ডাক দে, বলে স্বামীরে আপনার কি মরণের ভয় জাগে না, একবার কি আপনার মরণের কথা অন্তরে জাগে না, কত মানুষ বিদায় হয়ে যায়, কত মানুষের দাপন করালেন, কাপন পরালেন, কত মানুষ বিদায় হইয়া অন্ধকার জগতে ঘুমায় গেছে, স্বামীরে একবার কি আপনার অন্তরের ভিতরে মরণের চিন্তা হয় না, একবার কি আপনার মরণের কথা স্মরণ হয় না। বালকের বাচ্চা ইব্রাহিম আদম কয়, বিবি রে আমার অন্তরের ভিতরে কোনো মরণের ভয় নাই, ও বাবা শুনে নাও একটু আমার মরণের ভয় জাগে নাই। ইব্রাহিম আদমের বিবি একদিন ইমাম সাহেবের কাছে, মুসলমান বালকের ইমাম সাহেবের কাছে যায়, আরজি করলেন, হুজুর আমার স্বামী এই বাদশা, আমি রানী, আপনার কাছে একটা দাবি করি,
এই দুনিয়াতে চিরদিন আমরা থাকবো না, থাকারও জায়গা না। আপনি এমন একটা তদবির দেন, এমন একটা উপায় বের করেন যেন আমার স্বামী যেন আল্লাহ আল্লাহ হয়ে যায়, আমার স্বামী যেন নামাজ আদায় করে, আমার স্বামী যেন প্রজাদেরকে কষ্ট দেয় না, আমার স্বামী যেন কাউকে কষ্ট দেয় না, আমার স্বামী যেন কোনো প্রজাদেরকে দুঃখ দেয় না। কারণ আমার স্বামী শরিয়াত মানে না, তরিকত মানে না, হাকিকত মানে না, মারেফাত মানে না, আমার স্বামী তার মন গড়া মতো চলে। আপনার কাছে একটা দাবি, যেহেতু আপনি ইমাম সাহেব হুজুর একজন আল্লাহওয়ালা মানুষ, আপনার কাছে একটা করো জোরে দাবি, আপনি এমন দোয়া করেন, আল্লাহ যেন আমার স্বামীকে হেদায়েত দান করে, আমার স্বামীর অন্তর যেন মাওলার প্রেমে কান্দে, আমার স্বামীর অন্তর যেন আমার মাবুদের ভয় যেন ঢোকে। এই দুনিয়ার মধ্যে আমি থাকবো না, আমার স্বামী থাকবে না, আর এতেকালের পরে স্বামী যাবে যার নামে, আমি এটা সহ্য করতে পারি না। আপনার কাছে একটা উপায় জানতে চাই, আল্লাহ যেন আমার স্বামীকে হেদায়ত দান করে, এমন একটা দোয়া করেন, জোরে জোরে চিল্লা বলা যাবেন আল্লাহু আকবার। হুজুর বললেন, ডাক দি, বলেন আমি আগামী কাল রাজ দরবারে যাব, বাদশার সঙ্গে কথা হবে, বাদশাকে পরামর্শ দিব। ইমাম সাহেব হুজুর চলে আসলেন বাদশার দরবারে, বাদশাকে সালাম দিলেন, বাদশা রাজ দরবার থেকে ঘরে কামরা নিজ কামরায় ফিরলেন। কামরায় ফিরা পর বাদশাকে সালাম দেয় ইমাম সাহেব হুজুর, আসসালামু আলাইকুম, হে বালকের বাদশা ইব্রাহিম আদম, আমি আপনার প্রজা, যদিও প্রজা হয়ে তবু আপনাদের আমি নেতা, যেহেতু আপনি রাজমহলের নেতা আমি হলাম মসজিদের ইমাম, আমিও নেতা মহল্লার নেতা, আপনার কাছে একটা দাবি নিয়ে আসছি, আপনি যদি আমার কথাটা যদি আপনি শুনতেন, অভয় দিতেন, তাহলে আমি আপনাকে একটু বলতাম। ইব্রাহিম আদম কাইমাম সাহেব হুজুর কি প্রস্তাব নিয়ে আসছেন সেই প্রস্তাবটা আপনি বলেন। বলে প্রস্তাবটা হলো, আপনার ভিতরে আপনি অনেক অন্যায় পথে পা বাড়ান, আপনি নিজের গায়ের জোর দেখান, নিজের ক্ষমতার বাহাদুরি দেখান, আপনার কাছে আমার একটা দাবি, একবার কি আপনার অন্তরের ভিতরে মরণের চিন্তা হয় না? এই রাজত্ব ছেড়ে চলে যেতে হবে, বাড়ি ছেড়ে চলে যেতে হবে, সম্পদ ছেড়ে চলে যেতে হবে, এই দুনিয়ার সব কিছু করে থাকবে, আপনি থাকবেন না। এই মরণের চিন্তা যদি আপনার ভিতরে থাকতো, কোনোদিন কোনো প্রজাদের কষ্ট দিতেন না। মরণের চিন্তা যদি আপনার ভিতরে থাকতো, জীবনে কোনো প্রজা আপনার জন্য চোখের পানি ফেলতো না। যদি মরণের চিন্তা আপনার মধ্যে থাকতো, তাহলে এই রকম কষ্ট পাওয়া প্রজারা দুঃখে দুঃখে মরত না। একটা দাবি করি, আপনাকে দুনিয়ার সব ছেড়ে চলে যেতে হবে, একটা বার বসে চিন্তা করেন ওই মরণের চিন্তা, জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। মরণের কথা মানুষ, মরণের কথা মানুষ স্মরণ রাখলান, আজরাইলা শিলে পারে রক্ষা পাবি না, বলে নাজরাইলা শিলে পারে রক্ষা, একটু মহব্বতে বলেন, মরণের কথা মানুষ, মরণের কথা মানুষ স্মরণ করলান, আজরাইলা শিলে পারে রক্ষা পাবি না, বলে নাজরাইলা শিলে পারে রক্ষা। কত রাজা কত ফকির গেল সবে দুনিয়া সারি, কোন দিন যেন আসবে রে ডাক, তোমার কোন দিন যেন আসবে রে ডাক, এ ধরাই থাকতে পারবা না, আজরাইলা শিলে পারে রক্ষা পাবি না, বলে নাজরাইলা শিলে পারে রক্ষা।
হুজুর বললেন ইব্রাহিম এত জুলুম ব্যবচার অন্যায় তুমি করো, একবার কি মরণের চিন্তা করো না? ইব্রাহিম আদম কয় হুজুর আমার অন্তরের ভিতরে কোনো মরণের চিন্তা হয় না, একবারও মন বলে না আমি মারা যাব, একবারও আমার অন্তর কাঁদে না মরণের জন্য, একবারও ভয় লাগে না আমার অন্তরের মধ্যে মরণের চিন্তা হয় না। আল্লাহর মাহবুব বান্দা ডাকতে বলে হুজুর আমি আপনাকে তদবির দেব, সেই তদবির হলো আপনি বেশি বেশি করে মরণের চিন্তা করবেন, ঘুম থেকে উঠে মরণের চিন্তা করবেন, ওই না দুপুর বেলা মরণের চিন্তা করবেন, রাত্রে বেলা মরণের চিন্তা করবেন, দেখবেন আপনি কোনোদিন অন্যায় পথে আর পা বাড়াইতে বেশি বেশি মরণের চিন্তা করবেন, একটু বেশি বেশি করে মরণের চিন্তা করবেন। ইব্রাহিম আদম দেখতে বলে আমার অন্তর ভিতরে মরণের ভয় জোকে না রে, তবু আপনি যেহেতু বললেন মরণের চিন্তা যদি আমার ভিতরে ঢুকাইতে পারি ততই কতই না উত্তম। ইব্রাহিম আদম একটা স্বর্ণ দিয়ে মালা বানাইলেন, এই 100 দানা বানাইয়া সকালবেলা ঘুম থেকে উঠা কয় মউত 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 মউত, এবং রাত্রেবেলা ঘুমানোর সময় কয় মউত মউত মউত। একটা মাস যায়, দুটি মাস যায়, 6 মাস চলে গেল, বছর ঘুরে আসলো, কিন্তু ইব্রাহিম আদমের কোনো পরিবর্তন হয় নাই। ইব্রাহিম আদম এমন ভাবে মুসলমান মৌলার ভয় তার অন্তরে জাগে নাই, উনি তো মউত মউত চিন্তা করে আল্লাহর ও মুসলমান শুনে ইব্রাহিম আদমের বিবি চলে গেলেন আল্লাহর মাহবুব বান্দার কাছে। ইমাম সাহেব হুজুরকে ডাকতে বলে হুজুর আমার স্বামীকে আপনি কি তদবির দিলেন, আমার স্বামীর তো কোনো পরিবর্তন হলো না, আমার স্বামী তো আরো বেশি জুলুম করে, প্রজাদেরকে কষ্ট দেয়, এই দুনিয়ার মধ্যে মরণের চিন্তা একবারও হয় না। এই আল্লাহর মাহবুব বান্দা ডাকতে কো আমি যাব আগামী দিন রাজ দরবারে দেখে আসতে যাব, আগামী দিন চলে আসতেন রাজ দরবারে আল্লাহর ওলি আল্লাহর মাহবুব বান্দা, জোরে বলো আল্লাহু আকবার আল্লাহু আকবার। এর ইমাম সাহেব হুজুর বালকের বাচ্চা ইব্রাহিমের কাছে যে ডাকতে বলো হুজুর, একদিন গেল, দুদিন গেল, সপ্তাহ গেল, মাস গেল, বছর ঘুরে আসলো, কিন্তু আমি শুনেছি আপনার ভিতরে কোনো মরণের চিন্তা হয় না, আপনার ভিতরে মরণের চিন্তা হয় না। আজকে আমার দেশের অনেক ভাই আছে দেখবেন সুদ খায় ঘুষ খায়, একটা পা কবরে চলে গেছে এখনো বাজারে গেলে সুবরি চুরি করে, এখন একটা পা কবরে চলে গেছে পরের জমিন ফসল ফটা খাওয়ায়, দুনিয়ার মধ্যে গরু ছাগল ছেড়ে দিয়ে মাথার মধ্যে টুপি থাকে পরের ফসল নষ্ট করে, আবার নাতিরে বিয়ে করতে চাই লাভ দে বুড়া পা গেছে কবরে একটা, এরপরে কয় নাতিরে বিয়ে করব নাতনিরে বিয়ে করব। ওরে মুসলমান শোনো, কারণ আমাদের দেশেও অসংখ্য মানুষ এমনি আছে এখনো তাদের ভিতরে মরণের ভয় জাগে নাই, এখনো যে দাড়িগুলো পাক ধরেছে আমার বুঝি মরা চিঠি আইয়া গেছে, এই চিন্তা তার ভিতরে এখনো আসে না রে মুসলমান। এখনো নামাজ ছেড়ে দেয়া টিভি দেখে, বয়া বয়া দোকানের মধ্যে টিভি দেখে, দেখা যায় বেগানা মহিলার নিয়ে আড্ডা মারে, রং তামাশা করে, এখনো দাড়িগুলো ডেকে ডেকে টিভির সামনে বয়া বয়া চা খায়, কিন্তু আজান ওদিকে হয়ে যায় একবারও অন্তরে ভিতরে মাওলার প্রেম নাই। এ মুসলমান বুড়া খঞ্জুর হয়ে গেছে, টুপি মাথায় আছে, এ মুসলমান শোনো, হয়তো নামাজ আদায় করে আসরের নামাজ বা মাগরিবের নামাজ, জোহর তো পড়ে না, মাগরিব পড়ে না, ঈশা পড়ে না, ফজর পড়ে না, কারণ অন্তরের ভিতরে মাওলার প্রেম ঢোকে নাই, মরণের চিন্তাও আসে নাই। ওই ব্যক্তি কেমনে মাওলার বন্দেগি করবে, কারণ ওর ভিতরে ঢুকছে দুনিয়া, দুনিয়া ঢুকছে, ওই দুনিয়ার প্রেম যতক্ষণ পর্যন্ত ভিতর থেকে না জাগবে ততক্ষণ, যতক্ষণ পর্যন্ত দুনিয়ার প্রেম ওর ভিতর থেকে না সরবে, মাওলার ইবাদত করে শান্তি পাবে না। জোরে বলেন ঠিক কি না? এখনো দেখি অনেক বুড়া মানুষ বেটা বয়া বয়া দোকানে বয়া চা খায়, আসরের আজান চলে আর চা খায় আর টিভি দেখে, আছে না বাবা? আরে ওর কি ভয় আছে জানে, যে আমার দাড়ির পাক ধরছে আমার কবরে ডাক আসছে, ওর ভিতরটা কেন এত এমন একটু মন্ত্রের ভিতরে কোনো প্রেমই নাই, আল্লাহর ভিতরে চেহারার ভিতরে কোনো নূর নাই,
যদিও কালো হয়, যদি নামাজটা ঠিক মতো পাঁচক্ত সলাত আদায় করে, দেখবেন ওর চেহারার ভিতরে নূর সংখ্যায়, যেটা বলেন ঠিক কিনা। দেখবেন কালো একদম তেলতেলে কালো, কিন্তু ভিতরটা দেখবেন যখন নামাজি ব্যক্তির মুখের দিকে তাকাইবেন, ভিতরে একটা নূরের ছায়া, ভিতরে থেকে একটা নূরের তাজাল্লি বাইর হয়, যেটা বলেন ঠিক কিনা। কারণ পাঁচ ওয়াক্ত নামাজ যখন ওযু করে, আহা, পাঁচবার পানি লাগায় মুখের ভিতরে, নাকের ভিতরে, হাতের ভিতরে। ওই বিখতারা একটা মানুষ যদি একবার দুইবার গোসল করে, গোসল করলে সে গায়ের ময়লাগুলো পরিষ্কার হয়ে যায়। ব্যক্তি পাঁচবার যখন ওযু করে, ওই ব্যক্তির গায়ের সমস্ত গুনাহ ঝরে যায়। আর গুনাহ ঝরার কারণে যখন সিজদার মধ্যে যায়, গোলাম হইয়া বলে সুবহান রাব্বিল আলা, যখন নত হয়ে আল্লাহ দরবারে, আল্লাহ আমি তোমার কাছে নত হয়েছি, তখন আমার আল্লাহ তাআলার এই নূরের একটা তাজাল্লি দেউখা ইমানদারের মধ্যে, তখন দেখবেন ও যত বড়ই কালো হোক আর যত বড়ই দেখতে শুনতে খারাপ হোক, কিন্তু চেহারার ভিতরে একটা নূর চমকায়, আর বেনামাজির খাটাস খাটাস ভাব লাগে। কথা বলে ঠিক কিনা? রাগ করতেছে না বাবা? দেখবেন বেনামাজির দিক তাকাবেন, যত ভালো চেহারা হোক, যত ভালো চেহারা হোক, ওর চেহারার ভিতরে কখনো আপনার নূর পাবেন না। চেহারা যতই দেখতে শুনতে ভালা হোক, কিন্তু বেনামাজির চেহারার ভিতরে একটা, আর যে ব্যক্তি নামাজি ও চেহারার ভিতরে একটা মলিম ভাব, আল্লাহর প্রেম, রাসূলের প্রেম ভিতরে ঢুকছে, চেহারা দেখলেই মনে হয় বেচারার ভিতরটা আত্মশুদ্ধি হয়েছে, জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? মরণ ব্যক্তি ঠিক একই অবস্থা, যখন তার রুহটা চলে যায়, আপনজন যতক্ষণ পর্যন্ত গোসল করায়, সাবান মাখায়, কাফন পরায়, ততক্ষণ পর্যন্ত টের পায় না। যখনই উনি কবরে রাখবেন তখন টের পায়, যখনই কবরে রেখে ওঠে তখনই উনি টের পায় যে আমি এই মনে হয় শেষ বিদায়। তখন যেমন ঘুম থেকে স্বপ্নের মধ্যে যেমন স্বপ্নে দেখেন, দেখেন দাবড়াইতেছে, দাবড়াইতেছে, উঠার জন্য দৌড়ানোর জন্য পালানোর জন্য চেষ্টা করেন, তখন ওই ব্যক্তি আর উঠতে পারে না। তখনই যখন টের পায় তখনই কান্না শুরু করে দেয়, কান্না জড়িত দেয় মরণ ব্যক্তি, যখনই তার আগে টের পায় না, যখন রুহটা চলে যায় ও ঘুমায় আসে, কেন আপনজন পাশে আছে, ভাই বন্ধু ছেলে মেয়ে সবই তো আমার পাশে আছে, ততক্ষণ পর্যন্ত টের পায় না, গোসল করায় টের পায় না, আমার গোসল করাইতেছে, ওই একই রকম স্বপ্নের মতো। এরপরে যখন কাফনের কাপড় পরায় তখন টের পায় না, তখন ও চিন্তা করে আমার আপনজন তো পাশে আছে, আমি তো একা না। যখনই তাকে একা রেখে ওই যখনই কবর গোরস্থান থেকে যখনই মানুষ বিদায় হয় তখনই ও জাগ্রত হয়ে যায়, তখনই রুহটা আবার ভিতরে আসে, তখন ও পাগল হয়ে যায় উঠার জন্য, কিন্তু আর উঠতে পারে না, কথা বলতে পারে না, আর ওঠা সম্ভব নয়। স্বপ্নের মধ্যে বুবায় ধরলে যেমন অবস্থা হয় ঠিক একই অবস্থা। এটা নিয়ে আলোচনা করলে অনেক বাইর হবে, তবে এটা নয়। রে আজি না হাই কাল তুমি যাইবা কবরে, মরার পরে দেখবে তোমার ছবি রইল পড়ে, মরার পরে দেখবে তোমার ছবি রইল। এর দাদাই গিছে বাবাই গিছে কেউ আসলো না ফিরে, তোমার তো যাইতে হবে গো ভাইরে অন্ধকার কবরে, তোমার তো যাইতে হবে রে। আয় গায় দাদাই গিছে বাবাই গিছে, দাদাই গিছে বাবাই গিছে কেউ আসলো না ফিরে, তোমার তো যাইতে হবে গো ভাইরে অন্ধকার কবরে, তোমার তো। এ মুসলমান কবির মনোযোগ, হুজুর এসে ডাকতে বলে হুজুর, এ বালকের বাচ্চি নাই মাদাম, একটা বছর তোমাকে বলেছিলাম মৃত্যুকে বেশি বেশি স্মরণ করো বাবা, কিন্তু তোমার অন্তরের ভিতরে মরণের ভয় ঢোকে নাই। বলে আপনি কি তদবির দিছেন, আমার তো মরণের ভয় জাগে না, আমার তারও বৃদ্ধি বেড়েছে, আরো ওই করকম চক্র বৃদ্ধি শুরু করেছি, এখন তো আমার মরণের চিন্তা আসে না। ইব্রাহিম আদমকে আল্লাহর মাহবুব বান্দা ডাকতে কয় হুজুর, যদি কিছু মনে না করেন একটা আপনাকে একটা দাবি করব, আপনার কাছে দাবিটা হলো আমি দেখতে চাই আপনার কপালের দোষ না কি রাজ সিংহাসনের দোষ, এই সিয়ারের মধ্যে বইয়া বুঝি আল্লাহরে হইলা যান,
মরণের কথা বইলা যান, আরে দেহটা ভালো এই জন্য তুমি আমার মরণের ভয় করে না, একবার যখন অসুস্থ হয়ে যাও বারে বারে ডাক আল্লাহ তুমি দয়া করো, মা দয়া করো, বাবা দয়া করো, ডাক্তারখানায় লয়ে যাও, হাসপাতালে লয়ে যাও, আর যতক্ষণ পর্যন্ত তোমার দেহ সুস্থ থাকে ততক্ষণ পর্যন্ত মওলা আর ভয় জাগে না, জোরে জোরে বলেন ঠিক কি না? ইমাম সাহেব জানতে বলে আল্লাহর বান্দা শোনো একটা কাজ করো, কয় কি কাজ? কাজটা হলো ওইরা সিংহাসন আপনি ছেড়ে দেন, আমি দেখব পরীক্ষা করে আপনার কপালেরই দোষ নাকি রাজ সিংহাসনের দোষ, এই চেয়ারটা বড় খারাপ রে বাবা, এই চেয়ারটা পাইলে কেউ ছাড়তে চায় না, এই বাংলাদেশে একবার তত্ত্বাবধায়ক সরকার ফখরুদ্দিনের দেয়া হলো, ওরে তিন মাসের ডাং টানতে টানতে দুইটা বছর কাটায়া দিল তবুও চেয়ার ছাড়তে চায় না, এই চেয়ারে বড় মজা, এই চেয়ারটা পাইলে এই দুনিয়ার সব ভুলে যায়, চিন্তা করে না আমার আগামী দিন কি হবে এটা তার মনে থাকে না, ওই ফখরুদ্দিনে বড় আশা করে বানাইলাম আমরা তত্ত্বাবধায়ক সরকার, মনে কিছু করবেন না বুঝানোর জন্য বলে যায়, আবার বলতে পারেন হুজুর বুঝি রাজনীতি করতে এসে, না রাজনীতি করতে আসি নাই, ওই ফখরুদ্দিনে বানাইলাম বজনমান কেটিজা সরকার, এই তিন মাসের সরকার বানাইলাম, তিন মাসের মধ্যে নির্বাচন দিবা, কিন্তু উনি গদিটার মধ্যে বইয়া মজা পাইলেন, উনি এক মাস তিন মাস চার মাস ছয় মাস চলে যায় সারে না, বছর চলে যায় সারে না, এর দুই বছর পার হয়ে যায় তবু হানা ভোট দেয়, চিন্তা করে ওই গদিটা ছাড়া যাবে না, ওই গদিতে বড় মজা, আজকে আমার দেশ নয় গোটা পৃথিবীর মধ্যে যখন ক্ষমতার লোভী সব মানুষ এই দুনিয়ার এমন একটা চেয়ার পাইলে আর কেউ চেয়ার ছাড়তে চায় না, এই চেয়ারের মধ্যে মজা পায় আর এই দুনিয়ার সুদ ঘুষ খাইয়া মস্তানি কইরা বড় নেতা হইতে চায়, চিন্তা করে আমি বড় নেতা, আমি বড় খেতা, আমার মতো নেতার কেউ নাই, আমি এমপি সাহেব, মন্ত্রী সাহেব, আমি চেয়ারম্যান, আমি মাতবার, আরে মুসলমান শুনে নে তোর মাতবারই চলবে না, চেয়ারম্যানই চলবে না, এমপি চলবে না, মন্ত্রী চলবে না, প্রধানমন্ত্রীত্ব চলবে না, যেদিন তোর নিঃশ্বাস ত্যাগ হয়ে যাবে, যেদিন তোর দম বন্ধ হয়ে যাবে, সেদিন এই ধরা দাম থেকে যেদিন বিদায় লইয়া যাবি, সাড়ে তিন হাত কবর হবে একমাত্র তোর ঘাটি, জোরে জোরে বলেন ঠিক কি না? এই লোকটা বড় খারাপ, ফখরুদ্দিন রে বানাইলাম আমরা দেখেছি, জোরে বলেন এখন দুই দলে গুতাগুতি করে, কয় তত্ত্বাবধায়ক সরকার সারা নির্বাচন আইতাম না, কয় তত্ত্বাবধায়ক সরকার দিতাম না, একবার দেখছি জোরে কন ঠিক কি না? এখন বিপাদে কেন সারে দিই রুটি, ওই বানরের কাছে রুটি ভাগ করতে দেওয়া, এখন বানরে কি করে, এই পাশে এক কামড় ওই পাশে এক কামড়, দাড়িপালা শেষ করতে পারে না, এক পাশে বেশি হয় আর এক পাশে কম হয়, বানরের রুটি শেষ করে ফেলেছে, দুই ভাগই কাই কইরে আমার ডাকই, আমি তো ভাগ করতে চেয়েছিলাম মাপতে যা দুই পাশে দেখাইতে খাইতে কমে গেছে, কথা বুঝেন নাই? তামাদের কপাল, মুসলমানদের কপাল খারাপ, আজকে দুনিয়া এমন ভাবে ধরে ফেলেছে, আগামী দিন পড়বো, আগামী দিন কাজ করব, আগামী দিন করব, করতে করতে 60 বছর 70 বছর চলে গেল, একটা মানুষের গড় আয়ু 70 বছর, কত বছর? এই জোরে বলেন কত বছর? এ মুসলমান যে কথা বলতেছিলাম এর ইমাম সাহেব হুজুর ডাক দেখো ইব্রাহিম আদম, এ তুমি একটু গদিটা ছেড়ে দাও, আমি দেখতে চাই আপনার কপালের দোষ নাকি আপনার রাজ সিংহাসনের দোষ, উজির কয় হুজুর খবরদার সিয়া সারা যাবে না, ওই আলেমের কিন্তু আলেমদের বিশ্বাস করা যাবে না, ওই সিয়ার যদি ছেড়ে দেন সর্বনাশ, সিয়ার ছাড়া যাবে না, এই আল্লাহর মাহবুব বান্দা ডাকতে কয় ইব্রাহিম আদম শোন, এই সিয়ারটা আমার দুদিনের জন্য নয়, তিন দিনের জন্য নয়, একটা সপ্তাহের জন্য সিয়ারটা ছেড়ে দাও, আমি ওই চেয়ারের মধ্যে বসে দেখবো আপনার কপালের দোষ নাকি ওই সিংহাসনের দোষ, কয় না না এক সপ্তাহের জন্য দেওয়া যাবে না, কয় দুদিনের জন্য দেন, কয় না
না একদিনের জন্য দেন না, কয় আমার কয়েক ঘন্টার জন্য ছেড়ে দেন, আমি দেখব আপনার সিয়ারের দোষ নাকি আপনার কপালের দোষ। এবার আল্লাহর ওলির কথা শুনিয়া এই মুসলমান ইব্রাহিম আদম কয় দিলাম কয়েক ঘন্টার জন্য সিয়ারটা ছেড়ে দিলাম, এই সিয়ারটা যখন ছেড়ে দিছে সঙ্গে সঙ্গে সিয়ারের মধ্যে মুসলমান, ও মুসলমান বলকের ইমাম সাহেব হুজুর ওই সিয়ারের মধ্যে বইয়া ডাক দে কয় প্রজারা শোন আমি কে তোমরা জানো, সবাই কয় আপনি বলকের বাদশাহ বলকের ইমাম সাহেব, আপনি বলকের বড় মসজিদ জামে মসজিদের ইমাম সাহেব, কয় না 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 দুই মিনিট আগেও ছিলাম আমি বলকের ইমাম সাহেব বলকের জামে মসজিদের ইমাম সাহেব, এখন আমি হইলাম যে তুই সিয়ারটা কি কইডেরা সিংহাসন এটার মধ্যে বসে কে, কয় রাজা যিনি হয় প্রজা নয় রাজা বসে, তাহলে যে তুই সিয়ারের মধ্যে আমি বসে আছি এই সিয়ারটার মালিক এখন আমি, আমি হইলাম বলকের বাদশাহ তোমরা হইলা প্রজা, জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। ইমাম সাহেব ডাকতে বলে উজির কোথায় রে উজির আয়, উজির সামনে হাজির হইয়া গেছেন, ইমাম সাহেব হুজুর ডাক দে, কয় আমি কে, কয় আপনি এখন ইমাম সাহেব, কয় খবরদার একবার যদি ইমাম বলিস তোর বরদান চলে যাবে, এই সিংহাসনে এতদিন বসেছিল কে, কয় বসেছিল ইব্রাহিম আদম বলকের বাপ ইব্রাহিম আদম, তাহলে শোন যে তুই সিংহাসনের মধ্যে আমি বসেছি আজ থেকে ইব্রাহিম আদম হলো আমার প্রজা আমি হইলাম রাজা, আমি যে হুকুম দিব পালন করা লাগবে, কয় হ্যাঁ মেনে নিলাম, কয় তাহলে আমি কয়েক ঘন্টার জন্য হলাম আমি রাজা, আমি শুরুতেই তোমার হুকুম দিলাম ইব্রাহিম আদমকে গ্রেফতার করো, জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। ফকরুদ্দিন কয় হাসিনারে দর খালেদারে দর, ঠিক কি না, দুই নেত্রীর এই জেল খাটাইছে জোরে কোন ঠিক কি না, এখন দুই নেত্রী কয় ও কয় আমি তত্ত্বাবধক সরকার চাই, আর ও কয় তত্ত্বাবধক সরকার দিতে আমি রাজি নয়, কেন দিব না, কারণ দুজন দেই জেলের ভাত খাইছে আমাদের মনে আছে, সুতরাং যাই না শুনে আর খাল কেটে কুমির আনতে রাজি নয়, জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কি না। দুই নেত্রীর ভালো ভাইয়া দিল তত্ত্বাবধক সরকার, ফকরুদ্দিন কয় আয়ো এই দূরেরা যদি না ঢুকাইতে পারি ক্ষমতা স্থায়ী করতে পারবো না, কিন্তু ক্ষমতার মালিক তো আমার আল্লাহ, জোরে বলেন ঠিক কি না, কারে কখন কষাবে কেউ বলতে পারি না, ওদিকে গেলে আবার সকাল বেলা পুলিশ বাহিনী আমার হাতের মধ্যে হ্যান্ডকাপ পরাইব, কইব হুজুর আইয়া রাজনীতি আলোচনা করছে, হুজুর আইয়া দেশের বিরোধিতা করছে না রে বাজান না, আমি গুনাহগার দেশের বিরোধিতা করি না, উচিত কথাটা বলি হয়তো কারোর গায়ে পড়ে যায়, পড়ে গেলে কিছু করার নাই, কারণ কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে জবাব দিতে হবে, আল্লাহর আদালতে আমি কি জবাব দিব, আমার জিহ্বা কাটবে আগুনের কাছে দিয়ে, এই জন্য কিছু কথা না বললে আমার আল্লাহ সারবে না, জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কি না, আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। ইমাম সাহেবের ডাকতে বলে উজির রে জলদি করে গ্রেফতার কর ইব্রাহিম আদমকে গ্রেফতার কর, উজির কয় হুজুর এটা কেমনে হয়, সারা জীবন যার হুকুম শুনে আমি তালিম করেছি, হুকুম তালিম করেছি, আজকে আমি প্রজা হইয়া প্রধানমন্ত্রী হাতে কেন এনকাপ কেমনে পড়াইব, কয় বেশি কত না আমি হুকুম দিছি, এখন আমি প্রধানমন্ত্রী গ্রেফতার কর, সঙ্গে সঙ্গে ইব্রাহিম আদামের হাতের মধ্যে হাত করা লাগায় দিছে, হাত করা লাগায় দিয়া কয় জল্লাদ কোথায় রে জল্লাদ আগায়, আমি হুকুম দিয়ার সঙ্গে সঙ্গে ইব্রাহিম আদামের গদ্দাম ফেলে দিবে, একটা সেকেন্ড আর বাসায় রাখা যাবে না, জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। জল্লাদ তরবারি দিয়ে হাজির, সুবহানাল্লাহ বলেন না, এরা জল্লাদ তরবারি নিয়ে সামনে হাজির হয়ে গেছে গো ইব্রাহিম আদম, ইব্রাহিম আদম তরবারি দেখিয়া
চিন্তা করে মনে মনে চিন্তা করে, আল্লাহ নিজের পায়ে নিজেই কুড়ল লাগাইলাম, নিজের খাল কেটে কুমির আনলাম, এখন হুজুর তো হুকুম দিলেই গর্দান চলে যাবে, এইবার থরথর করে গা কাঁপে, থরথর করে গানা থরথর করে কাঁপে, জর্জর করে ঘাম ঝরে, দপদর করে চোখ দিয়া পানি ঝরে, এরে দু চোখ দিয়া পানি ঝরে, খাল্লা নিজের কপাল নিজে পুড়াইলাম, আর হাত কাঁপে জীবনে খোলাতার উপরে নিয়ে দাঁড়ায় আসে, এখন হুকুম দিলে গর্দান চলে যাবে, এই টেনশন প্রেশারিতে গা গা দিয়ে দপদর করে ঘাম ঝরে, এবার দেখতেছেন আল্লাহর লিতাকায় দেখে ইমাম বাদান রে বলকের বাচ্চা থরথর করে কাঁপতেছে, এ মুসলমান শুনে নাও ডাক দে বলে রাজা বলকের বাচ্চা ইব্রাহিম আদম, হয়তো কিছুক্ষণের মধ্যেই তোমার হুকুম হয়ে যাবে, গর্দান চলে যাবে, কিছুক্ষণের মধ্যেই তোমার মৃত্যুর দণ্ড হয়ে যাবে, মৃত্যুর পেয়ালা পান করতে হবে। আমি আপনার কাছে তিনটা প্রশ্ন করব, তিনটা প্রশ্নের উত্তর যদি আপনি দিতে পারেন তাহলে আপনাকে আমি মৃত্যুদণ্ড দিব না, আপনার রাজ্য ফেরত দিব। যদি তিনটা প্রশ্নের জবাব আপনি দিতে পারেন, বলকের বাচ্চা ইব্রাহিম আদম কয় তিনটা প্রশ্ন কেন, হাজারটা করো, তাড়াতাড়ি করো, কারণ তুমি তো কখন হুকুম দিয়ে দাও গর্দান চলে যাবে আমার, তাড়াতাড়ি বলো। এক নাম্বার প্রশ্ন আমি আপনার কাছে করি, আপনি কেন কাঁপতেছেন, এত কাঁপছেন কেন? বলে এক নাম্বার, তুমি বললে আমি কাঁপতেছি কেন, জীবনে কত মানুষের মৃত্যুদণ্ড দিলাম, কত মানুষের শুলে চড়াইলাম, ফাঁসি দিলাম, শিরশ্ছেদ করলাম, আজকে ওই তরবারি দিয়া ওই তরবারি দিয়া কত মানুষের গর্দান নিয়েছি আমি, হুকুম আমার হুকুমে জল্লা দুটা দিয়া তরবারি দিয়া এক কাঁধি খণ্ডিত করে দিছে, আজকে সেই তরবারি আমার দিকে তাকায় আছে রে, আমি প্রেশানিত হইয়া থরথর করে ভয়ে কাঁপতেছি। বলে এক নাম্বার প্রশ্নের জবাব, ঠিক আছে জোরে বলো আল্লাহু আকবার। দুই নাম্বার প্রশ্নের জবাব দিতে হবে, তোমার চোখ দিয়ে কেন পানি পড়ে আমি জানতে চাই। বলে আমার জীবনে এত ভয়, আমি চোখ দিয়ে পানি পড়ি, আর এত সম্পদ এত কিছু করে থুয়ে গেলাম, কিছুতেই বাঁচতে পারলাম না, নিজের ভয়ে নিজে নিজের ভুলে নিজেই মরলাম, আজকে এই জন্য আমার চোখ দিয়ে পানি পড়ে, মৃত্যু কত ভয়ঙ্কার। এর আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লিখছেন, কিতাবের নাম বারেশরিয়া। এই কিতাবের মধ্যে লিখতে যা বললেন, দুনিয়ার মানুষ শোনো, একটা সাধারণ মৃত্যু হলো 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণার মরিচ লাগাইয়া দিলে যতটুকু যন্ত্রণা হয়, একটা সাধারণ মৃত্যুর চাইতে 70 গুণ মৃত্যু যন্ত্রণা। এখন যারা মুসলমান শোনো, ওই মরণের চিন্তা কেন অন্তরের ভিতর আসে না রে আপনার আমার আসে না, যখন আমরা যারা আমাদের অনেকেই মরণের সময় পায়খানা করে দেয়, একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা কিলো, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর দুই নাম্বার প্রশ্নের জবাব, বলে আমি এ মুসলমান শোনো, ওই মরণের ভয়ে আমি কি করি, আমার চোখ দিয়ে পানি বাইর হয়। কয় ঠিক আছে, তোমার দ্বিতীয় প্রশ্নের উত্তর তোমার ঠিক আছে, তৃতীয় নাম্বার প্রশ্ন, তোমার গা কেন তুমি যে তোমার গা দিয়ে কেন ঘাম ঝরে। কয় এমন কোন বুদ্ধি পাই না কিভাবে বাঁচবো, এত প্রেশানিত হয়ে যাচ্ছি, এই টেনশনে আমার গা দিয়ে দরদর করে ঘাম ঝরে। এরে আল্লাহর ওলি মসজিদের ইমাম সাহেব বলকের ইমাম সাহেব ডাক দে বলে, হুজুর আপনার তিনটা প্রশ্নের জবাব আপনি সুন্দর ভাবে বলেছেন, এই লন আপনারা সিংহাসন, একটি বছর পরে আপনি মুখে মুখে বলছেন মৃত্যু মউত মউত, অন্তর থেকে মরণের কথা চিন্তা যদি করতেন তাহলে জীবনে আপনি অন্যায় করতে পারতেন না, অন্তর থেকে যদি মরণের কথা মনে আসত জীবনে আপনি সুদগুষ খাইতে পারতেন না, অন্যায় পথে চলতে পারতেন না, সুতরাং আপনার অন্তর থেকে বলেন নাই মুক্তি লিপসন ভালোবাসা লিপসন, শুধু মুখে বলছেন মউত, অন্তরের ভিতরে
কেউ মরণের চিন্তা আসে না। আমরা বক্তারা ওয়াজ করি মরণের ওয়াজ, আবার মোটা অঙ্কের মাল না দিলে ওয়াজে যাই না। আমরা বক্তারা ওয়াজ করি কত শরীয়তের পিতামাতার খেদমতের ওয়াজ, নিজের বাপ মারে খাতি দিই না। গতকাল কো একটা নিউজ দেখলাম রে মুসলমান, আমাদের দেশে একজন বক্তা, নামি দামি বক্তা, নাম বলতে চাই না, বাবা তার কান্দে আর ভিক্ষা করে আর বলে, ও দুনিয়ার মানুষ আমার মতে এমন জানোয়ার জন্ম দিও না। আজকে বক্তা বড় বক্তা হয়েছে, আমার কলিজার টুকরা সন্তান, আজকে বাবা ভিক্ষা করে, চিকিৎসার জন্য ভিক্ষা করে, অনেক টাকা পয়সা রোজগার হয়েছে, আদর্শবান ছেলে বানাইতে পারে নাই। আমরা বক্তারা ওয়াজ করি শুধু স্বার্থের জন্য, নিজেরা তো আমল করি না, আল্লাহর দরবারে কি জবাব দিব আমার বুঝি আসে না। জোরে জোরে বলেন ঠিক কি না? ইব্রাহিম আদম ডাক ডাক একটা একটা বইয়ের মধ্যে দেখলাম ইব্রাহিম আদম, উনি ওনার উজির উঠারাই গেছে, খুঁজতেছে ওই ছাদের উপর দিয়ে, খুঁজতেছে কিসের উপর দিয়ে, ছাদের উপর দিয়ে খুঁজতেছে, উঠ খুঁজতেছে। আর কয়ে তুমি কি করো? কে উজির আমি উঠ খুঁজতেছি, আবার উঠারাই গেছে, কয়ে উঠারাই গেছে ছাদের পর কেন? কয়ে আপনি যদি গদির মধ্যে বয়া আল্লাহরে পাইতে পারেন, তা আমি ছাদের মধ্যে উঠ পাইতে পারি। কথা বলছে বলছে, আরে সঙ্গে সঙ্গে ইব্রাহিম আদম কাহারে আমার চোখ চোখ খুইলা দিছে রে, আমার চোখ খুইলা দিছে, আমার কোথায় মারছে কোসা দেখছেন? যে আল্লাহকে পাইতে হলে গদির মধ্যে বই এসির মধ্যে বই আসা সম্ভব না, আল্লাহকে খুঁজতে হলে আল্লাহকে অন্বেষণ করতে হবে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর পাগল হতে হবে। আমার বাবারা ছেড়ে দিছেন, দেখ না পরিধি করিল দান অমূল্য চক্ষু রাত, ইব্রাহিম সাড়িয়া দিল মহামূল্য সিংহাসন। আমার ফির কেবলা জান বলতেন, আর তো শিল্পীর কেবলা জান বলতেন, দেখ না ফরিদ করিল দান অমূল্য চকুরত, ইব্রাহিম সাড়িয়া দিল মহামূল্য সিংহাসন। বলেন ইব্রাহিম সাড়িয়া দিল মহামূল্য সিংহাসন। আল্লাহকে পাওয়ার জন্যে মানুষ সব ছেড়ে দিছে, গম ছেড়ে দিছে, আহার ছেড়ে দিছে, নিদ্রা ছেড়ে দিছে, এই যে বয়া বয়া পাগল হইয়া পাগল। আল্লাহরে পাইতে হলে এই দুনিয়ার মধ্যে আল্লাহকে পাওয়ার জন্য সব আশিকরা সবকিছু ছেড়ে দিছে, একমাত্র আল্লাহর জন্য পাগল লেগে। জোরে বলেন ঠিক কিনা? সে আল্লাহকে পাইতে যদি পারি তোমার জীবন আপনার জীবন ধন্য। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুক। আমরা নবীজিকে একটু সালাম জানায়, নবী সালাম।